তৃণমূল বিএনপি অ্যাকচুয়ালি আমি তো বাইরেটা চিন্তা করি না, আমারটা আমারটা ঠিক থাকলেই হবে। তৃণমূল আমারটা উনি পার্টি যেহেতু সেক্রেটারি উনি আসেন, এবং আমাদের সঙ্গে আমার সঙ্গে কোনো দিন তার সঙ্গে বিভেদ লাগেনি, এবং তার পোস্টার আমার গেটের সামনেই আছে দেখতে পাচ্ছেন। সুতরাং আমার সঙ্গে তার কোনো বিরোধ নেই। আমরা চাই সেও অংশগ্রহণ করুক, আমরা অংশগ্রহণ করুক, স্বতন্ত্র করুক, এটা আমরা ইলেকশন প্রতি আমাদের আহ্বান জানাই। এই ভুঁড়ি বোঝার ব্যাপার, ক্যাম্প পড়ানোর ব্যাপার, ওনারা একটা ব্যবস্থা নেবেন, যেহেতু তারা একটা নিরপেক্ষ অবস্থানে আছেন এবং তারা এই ওই নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, সে সব জায়গায় তারা খুব কঠিনভাবে করছেন, আমি চাই তারা এটা কঠিনভাবে দেখুক, এটা কামনা করছি। আজকে আমাদের ওখানে একটা মিটিং আছে, আমরা একটা জনসভা করেছি, খুব বড় জনসভা করেছি, সেই জনসভায় আমরা যাব এবং এখানে মিটিং করব। সেই মিটিং করব বলে তারা কাল নিতে মাঝরাতে একটা ক্যাম্পে, ওরা নিজেদের ক্যাম্পে নিজেরাই আগুন দিয়েছে, এবং সেখানে যে কালনি বাজারে যে গার্ড থাকে, সেই গার্ড তিনজন গার্ডের মধ্যে দুজন গাড়ি তারা দেখেছে, চারটে মোটর সাইকেল করে তারা এসেছে, তাদের লোকজনই এসেছে, এসে তারা যখন চলে যায়, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে ওই ক্যাম্পটা আগুন ধরেছে। সুতরাং এটা আপনাদের একটা সবাই গিয়ে এই আমার আপনারা এই বাজারে যে গার্ড, এই গার্ডের সঙ্গে আপনি প্রশ্ন করবেন যে তারা গার্ডের নিজের চোখে দেখেছে তারা। সুতরাং এখন আমি যা শুনেছি নিজের চোখে দেখেছে, পুলিশ গিয়েছে সেখানে, আমার বিশ্বাস তারা আমাদের এই জনসভাকে পণ্ড করার জন্য তারা, এবং আমাদের কিছু লোকের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য এই কাজ কর্মকাণ্ডগুলি করেছে। যেহেতু তা ভালোবাসার না পাওয়ার কোনো কারণ নাই, আমি কারো কোনো সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি, কোনো দুর্নীতি করিনি, উন্নয়নই করে গেছি এবং এলাকার সময় দিয়েছি। সুতরাং আমার ভোটটা আমাকে পাওয়ার আমি আশা করতেই পারি, এবং সাধারণ মানুষ আমার প্রতি যেখানেই যাই সবাই আমার দিকে আসে, আমার সঙ্গে হাত মেলায় এবং তাদের মুখে হাসি দেখি। মামলা দেওয়ার চিন্তাভাবনা করছি, কারণ যে লোকটা করেছে সেই লোকটা অলওয়েজ নোটোরিয়াস, অল দি টাইম নোটোরিয়াস। তার নামে 25টা মামলা আছে এবং অনেকবার অ্যারেস্ট হয়েছে, 10-12 বার অ্যারেস্ট হয়েছে এবং 10-12 বার আবার বেল পেয়ে আসছে। সুতরাং এইটা এইটা নোটোরিয়াস পিপল আগে থেকে, সে তার সেই এগুলি কাজ কর্মকাণ্ড করছে, তার মাথায় বুদ্ধিশুদ্ধি কম, শুধু সন্ত্রাসী তার চিন্তাভাবনা। এই ধরনের লোকের থেকে এটি আশা করা যায়। যেখানে আমি যাচ্ছি, আমি যাওয়াতে আমার যাওয়ার ফলেই দেখলাম এসএনএর লোকজন হয়ে চলে আসে, কর্মীরা চলে আসে, আমাদের কর্মীর সংখ্যা বেশি, জনগণ উৎসুকভাবে আমাদের সঙ্গে চলে আসে। সুতরাং আমি যেখানে যাই আমি নিজের কোনো লোক নিয়ে যাই না, স্থানীয় লোক নিয়ে আমি কাজ করি, যাতে করে ভোটার তো স্থানীয়ভাবে ভোট দিবে। স্থানীয় লোক যদি আমি উৎসাহিত না করি, বাইরের থেকে অনেকে দেখা যায় বাইরের থেকে লোকজন নিয়ে যখন কাজ করে তারা দল ভারী করে দেখায়, কিন্তু আমার কোনো সেই ধরনের কর্মসূচি নাই। আমি যেখানে যাই আমি একলা যাই, একলা গিয়ে বলে রাখি স্থানীয় লোকেদের, তারা সেখানে গিয়ে থাকে এবং তারা জনগণের সঙ্গে আমি গণসংযোগ করি।